দেখেন কাপ এটা বলে রংধনু রংধনু 180 টাকা পার পিস আমার এখানে আছে আপনার বাংলা ছাতা আছে আমাদের কোম্পানির আলম ছাতা তারপর এই আছে পলিস্টারের এটাও বাংলা তারপর একটা আছে নতুন মডেল এটা হলো কাপড় আমরা ঝিলিমিলি বলি এখানে আপনি প্রথমবার যেখান থেকে আসেন বাংলাদেশে প্রথমবার চকে আসবেন চক থেকে বললেই হবে চক মুগল ডুলি আমি খান মার্কেটে যাবো আমরা জানতে চাই সর্বনিম্ন কত টাকা থেকে ছাতা শুরু হয়েছে আমাদের এখানে 150 টাকা থেকে 150 টাকা হ্যাঁ 150 টাকাতে শুরু করে মনে করেন এইটা আমাদের পাইকারি পড়ে যায় 160 টাকা 160 টাকা হুম এগুলো 150 টাকা কালার কয়টা হবে এটার মধ্যে কালার বিভিন্ন এটা কালার নির্ধারিত বলা যাবে কালার অনেকগুলো কালার রয়েছে এগুলো চায়নার আইটেম তো এগুলো অনেকগুলো কালার 150 টাকা এটা 150 এগুলো 150 একদম এইটা হলো 210 এটা 210 টাকা হুম এটা পরে 180 টাকা আচ্ছা আচ্ছা এবার চায়না মালে সফটারি দাম বাড়ছে তারপরে কোনটা কোনটা এগুলো তারপরে এটা হলো আমাদের আমরা বলি ম্যানুয়াল বাংলা ছাতা হ্যাঁ হ্যাঁ এটা পরে গিয়ে আপনার 160 টাকা 160 টাকা হ্যাঁ এটা পরে গিয়ে আপনার 165 টাকা 165 টাকা 170 টাকা 170 টাকা এগুলো সর্বনিম্ন কয় পিস নিতে পারবে যদি আপনি এটা 6 পিসের বান্ডিল 6 পিসের নিচে না 6 পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন এগুলো যেগুলো বলছে আলম সাথে এটা আপনি নিজস্ব কারখানা তৈরি জি এটা আমাদের নিজস্ব এই ছাতাগুলো কেমন হবে যদি দেখেন এগুলো ভালো এই যে আপনি ইচ্ছা করলে খুলে একটা দেখাইতে পারেন একটা দেখাই দেন একটা দেখাই যেহেতু আপনার নিজস্ব কারখানা তৈরি না এরা মাল মেটি আছে দাম কমের এখানে আমি পাইকারি যে রেটে বিক্রি করি সে রেটে যেতে বুঝছেন না ভালো এগুলো কেমন এগুলো এ কোয়ালিটি আমাদের এই কোম্পানি কোনো মনে করেন এই কোনো তর বড় কোনো বগিজ মাল বানায় না এরা বহুত পুরাতন কোম্পানি কোনো ব্যক্তি যদি নিজস্ব নামে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নামে ছাতা তৈরি করতে চায় তৈরি করে দিতে পারবেন হ্যাঁ দেবো তাদের নাম থাকবে করে দেবো সমস্যা নেই তৈরি করে দিতে পারবেন আপনি ওইটার খরচ দিবেন সেটার খরচ আলাদা মনে করেন তাদের লেখা বা লোগোটা যে আছে কয় কালার সেই কালারের উপর নির্ভর করে বলা যাবে এমনি বলা যাবে যারা তৈরি করতে আসবে আপনার কাছে পরামর্শ নিলে তারা বলতে পারবেন কেমন খরচ দাম কেমন দাম বলছে এগুলা তো বললামই আপনি যে 170 টাকা পার পিস পড়ে যায় টাকা পার পিস বেশি করে নিলে কিছু কম রাখবেন না এটা আমাদের পাইকারি যারা তাই আমরা বেশি রাখি কয়েকটা কালার আছে এটার ভিতর দেখেন কোরিয়ান লেখা কাপড় রেট বেশি হ্যাঁ এগুলো মজবুত আছে এগুলো টেম্পার দেওয়া কাপড়টা চাই কি কোরিয়ান কাপড় না বলছে এটা কেমন দাম হবে এগুলোর দাম হইলো গিয়ে আপনার 2000 টাকা ডর্জন 2000 এখন বর্তমানে বর্তমান দাম এটা বাড়তে পারে কমতে পারে নাকি কমবে না যে আশা করি আমাদের বাংলাদেশে যেটা একবার বাড়ে ওটা কমে না 2000 টাকা ডর্জন বলছিলেন এক ডর্জনের দাম না মানে এটা কি ছাতা বলছিলেন এটা হলো চায়না এটা হলো আমরা ইম্পোর্টের কাছ থেকে কিনে যে শঙ্কর আছে না শঙ্কর বলে আচ্ছা শঙ্কর চায়না ছাতা শঙ্কর যে ইম্পোর্ট করে ওনার নাম শঙ্কর আচ্ছা শঙ্কর নাম দিয়ে আনছে এটা চায়নার মাল চায়নার মাল ওই নিজের নামে তো শঙ্কর সাদা তো বিখ্যাত একটা সাদা আরে বিখ্যাত উনি কি নিজে বানায় নাকি এটা তাহলে গিয়া ওই নাম দিয়ে আনছে একটা এটা মনে করেন বিক্রি এটা পরে 330 টাকা পার পিস 330 টাকা পার পিস আপনার 3960 টাকা ডর্জন 3960 টাকা ডর্জন এটা কি খুলে দেখাবেন এটা কেমন দেখাবেন এই যে কি ছাতা এই যে শঙ্কর নাম লেখা দেখছেন ওই যে ইনপুটার শঙ্কর
এটা কি প্রত্যেকজনের কাছে কি একই দাম মনে করেন আপনার কাছে না না এটা বিভিন্ন এক একজনে এক এক সময় কিনে কেউ দেরছে বেশি হচ্ছে দাম আমাদের কাছে পাইকারি আর কি সরাসরি আবার এই যে একটা আছে ষোলো শিক এটা পরে গিয়ে আপনার 180 টাকা পার পিস 180 টাকা পার পিস তার মানে হলো 2160 টাকা ডর্জন 2160 টাকা ডর্জন আচ্ছা ভাইজান যদি কেউ সর্ব ঘরে থেকে নিতে চায় যে বাইরের জেলা থেকে 5000 টাকার ছাতা আপনি ট্রান্সফারে দিতে পারবেন এখন আপনি যদি ইচ্ছা করেন আপনি তো বললাম যে আপনি 5 কোটি টাকার মালও ট্রান্সপোর্টে দিতে পারবেন ওটা কোনো ফ্যাক্টর না সর্বনিম্ন কত টাকা থেকে দিতে পারবেন এখন তো সবাই তো তারা গ্রামে মফস্বলে তো তারা ব্যবসায়ীগুলো খুবই অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে সেক্ষেত্রে তারা এখন যার যেরকম সামর্থ্য কেউ 10,000 টাকার নেয় কেউ 5,000 টাকার নেয় কেউ 3,000 টাকার নেয় কেউ 50,000 টাকার নেয় এটা টাকা নিতে চাইবে দিতে পারবেন আপনি আপনাকে ফোন দিলে আপনি সেভাবে ব্যবস্থা করে দিতে পারবেন ট্রান্সপোর্ট খরচ তো নিয়ে দেবেন স্যার কিছু কিছু সারা দেখিয়ে দেন বাইরে এসে এই খাতাগুলো সম্পর্কে ওগুলো গার্ডেন ওগুলোর কোনো সিকিউরিটি নেই এগুলো ওইভাবে লেয় না এগুলো কি বলা হয় এগুলো হলো গার্ডেন এগুলো ভ্যান গাড়িতে লাগা ওই রাস্তায় ফুটপাতে দোকানে কি করে মনে করেন যে দোকানদারিকে ফল বেছে কেউ তরকারি বেছে বিভিন্ন এগুলো কেমন দাম যদি আপনার কাছে এই এইটা নিলে পরে 1200 টাকা পিস কত বড় হবে এরা মনে করেন 8 জন মানুষ বসতে পারবে 8 জন মানুষ এটা বসতে পারবে হ্যাঁ আর ওইটা আছে সাইড রোডের মধ্যে 10 জন বসতে পারবে ওর নিচে যেটা ওইটা যায় ওইটার মধ্যেও মনে করেন 10 জন বসতে পারে এগুলোর দাম কেমন বসছে এগুলা ওইটা হলো 1500 ওইটা হলো 1400 এটা 1500 টাকা হ্যাঁ 60 ইঞ্চিটা 1500 আর এইটা পড়তেছে 1200 টাকা আচ্ছা সরাসরি দোকানে এসে 1 পিস নিতে পারবে কি এগুলো হ্যাঁ 1 পিস নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে এগুলো সবই তাই দেখেন বাচ্চা আপনি ঠিক আছে ভাইজান তাহলে যেটা বলতেছিলাম যে যদি কেউ 2-3 হাজার টাকা পুরাবে না তা সেগুলো ট্রান্সফারে দিতে পারবে হ্যাঁ দাদা আলম ছাতা আলম ছাতা এটা আমাদের মালিক উনি মারা গেছেন এখন ওনার ছেলে বসে যা কিছু কাজ করতে হলে দোকানে কন্টাক্ট করতে হবে দোকানে সবকিছু কন্টাক্ট করতে হবে ঠিক আছে ভাইজান ভালো থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনি ভালো থাকেন